বুলবুলের ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুলবুল আঘাত হানতে পারে আজ, 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। জাহাজ শূন্য চট্টগ্রাম বন্দর জেটি বন্ধ রয়েছে সব ধরনের কার্যক্রম। এবং বাবরি মসজিদের জমিতে রাম মন্দির হবে রায় ভারতের সুপ্রিম কোর্টের। আসসালামু আলাইকুম, কর্ণফুলী সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি রুকনউদ্দিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। ঘূর্ণিঝড় বুলবুলে যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দেশবাসীকে দোয়া করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ঝড় ও ঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের 12তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী সবাইকে দোয়া করার আহ্বান জানান। ঝড়ের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া 10 নম্বর মহাবিপদ সংকেতের কথাও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের মানুষ হারালো তাদের জীবনের উন্নয়নের সম্ভাবনা, বাংলাদেশের মানুষ হারালো সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক চেতনা। মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা, তাদের জীবন মান উন্নত করা, তাদের পরিবার পরিজনের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করা, এটাই তো আমাদের কাজ। কথায় বলে স্বাধীনতা ভালো তা বালকের জন্য নহে। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশ ভারত উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি রূপ নিয়েছে ভেরি হেভি সাইক্লোনিক স্টর্ম হিসেবে। সৃষ্ট ঘূর্ণিঝড়টির প্রভাবে এরই মধ্যে সাগর উত্তাল হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 7 নম্বর এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। তবে কক্সবাজারে 4 নম্বর সংকেত অব্যাহত রয়েছে, আবহাওয়া অধিদপ্তরের এই তথ্য নিশ্চিত করেন। পোকামাকড়ের আক্রমণ ও অস্বাভাবিকভাবে গাছ থেকে সিলেটি কমলা ঝরে পড়ায় মৌলভী বাজারে উৎপাদন বিপর্যয় দেখা দিয়েছে। এতে বাণিজ্যিকভাবে চাষাবাদকারী কমলা চাষির আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে সিলেটি কমলার পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা ও উৎপাদন বাড়াতে প্রশাসন পুনরায় কমলা প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। চাষিরা বলছেন, বাজারজাত করার আগেই তাদের গাছের অপরিপক্ক কমলা অস্বাভাবিকভাবে ঝরে পড়ছে, সেই সঙ্গে নানা প্রতিরোধের পরও পোকামাকড় দমন করে যাচ্ছে না, এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী 11 নভেম্বর সোমবার অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবারের জেএসসি পরীক্ষা স্থগিত করা হয়, আর জেএসসি ও জেডিসিতে গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। গত 2 নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা শুরু হয়। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ হয়ে গেছে, সেই সাথে জেটির জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এরই মধ্যে বহির্নগর থেকে ফিরে এসেছে সব লাইটার জাহাজ। বন্দর কর্মকর্তারা জানান, লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীতে শাহামানত সেতুর উজানে নোঙর করতে বলা হয়েছে। এর আগে জরুরি সভায় বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ, খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। বর্তমানে বন্দরের জেটি ও বহির্নগর মিলে পণ্যবাহী জাহাজ আছে 94টি। এদিকে খারাপ আবহাওয়ার কারণে মংলা সমুদ্র বন্দরেও পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। অযোধ্যার বিতর্কিত জমি মন্দির নির্মাণের জন্য তুলে দিতে হবে সরকারি ট্রাস্টের হাতে, এবং শহরের উপযুক্ত 5 একর জমি দিতে হবে মুসলিমদের, অযোধ্যা মামলার রায়ে জানালো ভারতের সুপ্রিম কোর্ট। এই রায়দানের মধ্যে দিয়েই শেষ হলো দীর্ঘদিনের ধর্মীয় এবং রাজনৈতিক অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যুটি। সর্বসম্মতভাবে এ রায় প্রদান করে সুপ্রিম কোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। দেশজুড়ে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে এবং শান্তিরক্ষার আবেদন জানানো হয়েছে। অযোধ্যার জমির অংশ
নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াই, যেখানে 16 শতকের বাবরি মসজিদ ছিল, যেটি হিন্দু সংগঠনের কর্মীরা ভেঙে দেন। তাদের বিশ্বাস সেই জায়গাটি ভগবান রামচন্দ্রের জন্মভূমি। নারী রেফারিদের নিয়ে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফিফা এমএ কোর্স। বিভিন্ন জেলা শহর থেকে যেখানে অংশ নিচ্ছেন 25 জন প্রশিক্ষণার্থী। প্রতিদিন 2 বেলা করে চলছে শিক্ষাগ্রহণ। এর মধ্য দিয়ে নারী রেফারিরা স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার। তাদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করেছেন ফিফা রেফারিরা। এই সুযোগটা এবারই প্রথম পেয়েছে নারী ফুটবল রেফারিরা। ফিফা থেকে এসেছেন 2 জন প্রশিক্ষক। তাদের তত্ত্বাবধানে নিজেদের ভুল ত্রুটিগুলো শোধরানো আর নতুন কিছু শেখার প্রাণান্ত চেষ্টা করছেন তারা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বুলবুলের ক্ষতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুলবুল আঘাত হানতে পারে আজ, 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। জাহাজ শূন্য চট্টগ্রাম বন্দর জেটি বন্ধ রয়েছে সব ধরনের কার্যক্রম। এবং বাবরি মসজিদের জমিতে রাম মন্দির হবে রায় ভারতের সুপ্রিম কোর্টের। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। প্রতিদিন আমাদের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।